দেশজুড়ে একাধিক রাজ্যে লকডাউন শুরু হতেই ফল মিলছে হাতে নাতে। দেশজুড়ে সংক্রমণের সূচক নিম্নমুখী অনেকটাই, তাই এবার ধাপে ধাপে লকডাউন তুলতে এগোচ্ছে রাজ্যগুলি। আগামীকাল সোমবার থেকে মহারাষ্ট্র, গুজরাট, তামিলনাড়ু, রাজস্থান, উত্তরপ্রদেশ, দিল্লি, উড়িষ্যায় শুরু হচ্ছে আনলক পর্ব। এর মধ্যেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে জানিয়েছেন, পাঁচ দফায় ধীরে ধীরে লকডাউন শিথিল করা হবে মুম্বাই নগরীতে। যেসব জেলাগুলিতে আক্রান্তের হার 5% কম এবং হাসপাতালে অক্সিজেনযুক্ত বেডের সংখ্যা 25% কম ভর্তি থাকবে, সেই সব জায়গায় বিধিনিষেধ প্রত্যাহার করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও প্রথম স্তরে 18টি জেলায় সমস্ত শপিং মল, রেস্তোরাঁ, সিনেমা হল, দোকান খোলা থাকবে। এরপর দ্বিতীয় স্তরে যেসব জেলায় আক্রান্তের সংখ্যা 5% কম হলেও অক্সিজেনযুক্ত শয্যায় রোগীর সংখ্যা 25-40%, সেসব জায়গায় আংশিক বিধিনিষেধ শিথিল করা হবে। আংশিকভাবে খোলা হবে শপিং মল, সেলুন, জিম। ইতিমধ্যেই সরকারি ও বেসরকারি অফিসগুলিতে 100% কর্মী নিয়েই কাজ শুরুর নির্দেশ দেওয়া হলেও এখনই চালু হচ্ছে না লোকাল ট্রেন। এদিকে যে জেলাগুলিতে আক্রান্তের হার 5-10% এবং হাসপাতালগুলিতে 40-60% অক্সিজেন শয্যায় ভর্তি, সেই জেলাগুলো তৃতীয় স্তরে এবং 10-20% আক্রান্তের হার ও 60-75% অক্সিজেন শয্যা ভর্তি জেলাগুলোতে চতুর্থ স্তরের অন্তর্গত থাকবে। আক্রান্তের হার 20% হলে সেই জেলাগুলিকে রেড জোনের আওতায় রাখা হবে। অন্যদিকে দিল্লি সরকার অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, সোমবার থেকে 50% যাত্রী নিয়ে শুরু হবে মেট্রো রেল পরিষেবা এবং বেশ কিছু নিয়ম নীতি মেনে খোলা হবে দোকানপাট। সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট। অত্যাবশ্যকীয় পরিষেবা এবং সরকারি আধিকারিকদের ক্ষেত্রে 100% উপস্থিত থাকার কথা বলা হয়েছে। গুজরাট সরকার জানিয়েছে, রাজ্যের 36টা শহরে সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকবে দোকান, পাশাপাশি রাত 10টা পর্যন্ত হোম ডেলিভারি করা যাবে রেস্তোরাঁ থেকে। উত্তরপ্রদেশ সরকার জানিয়েছে, সোম থেকে শুক্রবার পর্যন্ত কন্টেনমেন্ট জোনের বাইরে থাকা দোকানগুলো খোলা যাবে, যদিও শেষকৃত্যে 20 জন এবং অন্যান্য অনুষ্ঠানে 25 জনের বেশি জমায়েত করতে পারবে না বলে নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট সরকার। পাশাপাশি সপ্তাহান্তে নাইট কার্ফিউ যেমন চলছিল তেমনটাই বজায় থাকবে। অন্যদিকে তামিলনাড়ুতে 14 জুন পর্যন্ত মেয়াদ বৃদ্ধি করা হয়েছে লকডাউনের, তবে ছাড় দেওয়া হয়েছে সবজি মাছের দোকানে, সেক্ষেত্রে সকাল 6টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকবে দোকান। ওড়িশায় নোয়াপাড়া, গাঁজাপাতি, সুন্দরগড় জেলায় করোনা সূচক নিম্নমুখী হওয়ায় লকডাউন কিছুটা শিথিল হয়েছে। এই জেলাগুলোতে সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত অত্যাবশ্যকীয় পণ্য পরিষেবা চালু থাকবে। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।